নিজের হাতে সুকান্ত মজুমদারকে পনির খাওয়ালেন বৃদ্ধ শিশির অধিকারী। লক্ষ্মী পুজোয় শান্তিকুঞ্জে গিয়ে রাজকীয় অভ্যর্থনা পেলেন বিজেপি রাজ্য সভাপতি। শিশিরের জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে যান সুকান্ত। কাঁথির শান্তিকুঞ্জের অধিকারী পরিবার বরাবরই ঘটা করে লক্ষ্মী পুজো করে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে রবিবার অধিকারী পরিবারের লক্ষ্মী পুজোয় সবচেয়ে বড় চমক ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতি। বিজয়ার প্রণাম স্বার্থে এসেছিলেন সুকান্ত, সঙ্গে শিশির অধিকারীর জন্য এনেছিলেন ধুতি পাঞ্জাবি। শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারীর জন্য শাড়িও নিয়ে গিয়েছিলেন তিনি। সৌজন্য সাক্ষাতের পর অধিকারী পরিবারের কর্তা শিশিরের সঙ্গে বসে ভুড়ি ভোজ সারেন সুকান্ত। সেই সময় উপস্থিত ছিলেন শুভেন্দু, সৌমেন্দু। সূত্রের খবর, তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও ছিলেন। খাবার সময় শিশির অধিকারী নিজের হাতে সুকান্ত মজুমদারের পাতে সবজি পনির তুলে দেন। বাইরে বেরিয়ে তা নিজের মুখেই জানান সুকান্ত। দেখুন, উনি তো বিশেষ করে শিশিরবাবু, যে এক কথা যদি আমি বলি, একটা শব্দে যদি ব্যবহার করতে চাই, তাহলে রাজনৈতিক মহিরুহ, যিনি রাজনৈতিক বহু উত্থান পতন দেখেছেন এবং পশ্চিমবঙ্গে যে পরিবর্তনের ডাক দিয়েছিল সাধারণ মানুষ এক সময়, সেই ডাক কিন্তু শুরু হয়েছিল এই বাড়ি থেকেই বলতে গেলে। তো সেখানে উনি অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তো স্বাভাবিকভাবে তার সংস্পর্শে যে সময়টুকু থাকা, সেই সময়টুকু কিছু কথা না বললেও তার কাছ থেকে অনেক কিছু, আমার মনে হয় সংস্পর্শের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। তিনি কী বললেন? তিনি আমার সাথে যেটা নর্মাল আলোচনা, সেই আলোচনা হয়েছে, শরীর কেমন আছে না আছে, আর আদর আপ্যায়ন করলেন, প্রচুর খাওয়া দাওয়া করালেন, নিজে হাতে আমাকে সবজি দিলেন, পনির দিলেন। মানে ওনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাকে সার্ভ করে খাওয়ালেন, এটা আমার চরম সৌভাগ্য বলে মনে হয়। পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন সুকান্ত মজুমদার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতের অঙ্গীকার করেন দুজনে মিলে। আমরা সনাতন সংস্কৃতির ব্যাপারে খুব কঠিন এবং কঠোর, কিন্তু আবার সকলের সঙ্গে যে সম্পর্কটা রাখা উচিত সেই ব্যবহারিক দিকটা আমরা রাখার চেষ্টা করি। এটা সবাই করে, কিন্তু নষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কোনো রাজনৈতিক নেতা, কোনো প্রশাসনিক কর্তা নর্মেল ফোনে ফোন করে না, হোয়াটসঅ্যাপ কল ছাড়া ফোন করে না। এই কোথায় আছে, কোন রাজ্যে আছে? অন্য রাজ্যের লোকরা যখন আমাদের ফোন করে, নর্মেল ফোনে করে, আমরা বলি হোয়াটসঅ্যাপে করুন, তারা অবাক হয়ে যায় যে এই এই হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা লেডি কিমের জন্য হয়েছে, আমাদের দুজনের, এই পুতনা রাক্ষসীর হাত থেকে রাজ্যকে বাঁচাবো। অধিকারী পরিবারে এসে বিজেপি রাজ্য সভাপতির এই সৌজন্য প্রদর্শন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত অধিকারী পরিবারের দুই সদস্য শিশির ও দিব্যেন্দু অধিকারী এখনও পর্যন্ত খাতায় কলমে তৃণমূলের সাংসদ থাকায় বিষয়টি ভালোভাবে দেখছে না তারা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।